আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, যেই ভিডিওটি দেখার জন্য কিছু আপু আমাকে রিকোয়েস্ট করেছিল। আজ এসেছি সুলতান সুলেমান, হুরম সুলতান, সুলতান আহমেদ, কোসেম সুলতান ও তাদের পরিবারের মাজার দেখতে। মূল প্রবেশদ্বার পার হতে না হতেই দেখা যাচ্ছে অনেকগুলো কবর, যারা কিনা অটোম্যানদের কাজে নিয়োজিত ছিল। প্রত্যেকটি কবরের মাথার কাছেই রয়েছে ভিন্ন ভিন্ন চিহ্ন। কক্ষেই শায়িত আছে সারা বিশ্বের শাসক সুলতান সুলেমান খান আল কানুনি ও তার সন্তানেরা। প্রথম কক্ষটি জেরত শেষে এখন চলে এসেছে দ্বিতীয় কক্ষে, যে কক্ষে শায়িত আছে হুরম সুলতান, যিনি একসময় অত্যন্ত ক্ষমতাধর নারী ছিলেন এবং সুলতান সুলেমান খানের অত্যন্ত কাছের এবং ভালোবাসার মানুষও ছিলেন। হুরম সুলতান ছিলেন 5 সন্তানের জননী, যার মধ্যে 4 জন ছিল শাহজাদা এবং 1 জন ছিল শাহজাদি। হুরম সুলতান তার প্রথম সন্তান শাহজাদার জন্ম দেওয়ার কারণে সুলতান সুলেমান তাকে হাসিকি হুরম সুলতান বলে ঘোষিত করেন। হাসিকি অর্থ শাহজাদার মা। এখানে তার সকল শাহজাদা এবং শাহজাদিদের কবরও রয়েছে। বাংলাদেশে প্রচারিত সুলতান সুলেমান ধারাবাহিকটি দেখার পরে আমারও অনেক কৌতূহল জেগেছিল সুলতান সুলেমান ও তার স্ত্রী হুরম সুলতানের কবর দেখার জন্য। আমি আগে ভাবতাম তাদের কবর হয়তো একসাথেই, কিন্তু এখানে এসে লক্ষ্য করেছি দুজনের কবর দুটি কক্ষে, একসাথে নয়। তুরস্কের মানুষরাও হুরম সুলতান ও সুলতান সুলেমানকে অনেক বেশি শ্রদ্ধা করেন। সবাই খুব আন্তরিকতা ও শ্রদ্ধার সহিত তাদের কবরগুলো জিয়ারত করছিল। সুলতান সুলেমান 1494 সালে নভেম্বরের 6 তারিখে জন্মগ্রহণ করেছিলেন এবং 1566 সালে মৃত্যুবরণ করেন। আর হুরম সুলতান 1502 সালে জন্মগ্রহণ করেন এবং 1558 সালে মৃত্যুবরণ করেন। সুলতান সুলেমানের অনেক আগেই হুরম সুলতান মৃত্যুবরণ করেন এবং সুলতান সুলেমানের মসজিদের পাশেই তার ইচ্ছা অনুযায়ী সমাধিত করা হয়েছে। এখন চলে এসেছি সুলতান আহমেদ, কোসেম সুলতান ও তাদের পরিবারের সদস্যের মাজারে। এই মাজারগুলোতে ঢোকার আগে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে এবং যাদের মাথায় কাপড় থাকে না, অর্থাৎ ওড়না জাতীয় কিছু থাকে না, তাদের জন্য ওড়নার ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে করে সেই ওড়নাগুলো পরিধান করে সমন্বনার সহিত মাজার জিয়ারত করতে পারেন। সুলতান আহমেদ জন্মগ্রহণ করেছে 1490 সালের এপ্রিলে এবং মৃত্যুবরণ করেছেন 1617 সালের নভেম্বরের 22 তারিখে। সুলতান আহমেদ ছিলেন 6 শাহজাদা এবং 5 শাহজাদির বাবা। এই কক্ষে শুধু সুলতান আহমেদ, কোসেম সুলতান ও তাদের শাহজাদা শাহজাদিদেরই কবর নয়, সাথে তাদের নাতি নাতনিদেরও কবর রাখা হয়েছে। ছোট ছোট কবরগুলোর মধ্যে বেশিরভাগই ছিল তাদের নাতি নাতনিদের কবর। সুলতান আহমেদের মৃত্যুর পরে কোসেম সুলতান অনেক দিন রাজকার্যে নিয়োজিত ছিলেন এবং হুরম সুলতানের মতো তিনিও ছিলেন অনেক ক্ষমতাশীল নারী এবং সবাই তাকে অনেক পছন্দ করতেন। কোসেম সুলতানকে যখন হারেমে নিয়ে আসা হয় তখন তার নাম ছিল আনিস্তেশিয়া, আর সুলতান আহমেদ তাকে ভালোবেসে কোসেম নাম দেন। কোসেম সুলতানও ছিলেন বেশ কয়েকজন সন্তানের জননী। যেহেতু কোসেম সুলতানের প্রথম সন্তান ও পুত্র সন্তান ছিল, তাই তাকেও সুলতানা উপাধিতে ভূষিত করা হয়েছিল। এটাই ছিল অটোম্যানদের নিয়ম। এই কবরটি সুলতান আহমেদ ও কোসুম সুলতানের প্রথম সন্তানের কবর।
সুলতান আহমেদ এমন একজন রাজা ছিলেন যিনি ক্ষমতায় আসার পরেই প্রথমেই ভাই হত্যা প্রথা বন্ধ করে দেন। এ কারণেই তিনি সাধারণ মানুষের কাছে একজন পছন্দের রাজা হয়ে ওঠেন। এই কবরটিও সুলতান আহমেদের একজন শাহজাদার কবর। সুলতান আহমেদের মৃত্যুর পরে তার তিন সন্তান ক্ষমতায় এসেছিল, সুলতান ওসমান, সুলতান মুরাদ ও সুলতান ইব্রাহিম। এদের মধ্যে সুলতান মুরাদ ছিল দীর্ঘদিন ক্ষমতায় এবং অনেক ছোট বয়সেই সুলতান মুরাদ ক্ষমতা লাভ করেন। সুলতান মুরাদকে সঙ্গ দিতে তার মা কোসেম সুলতান সাম্রাজ্যের কাজে অতপ্রতভাবে দীর্ঘদিন জড়িত ছিল। এই কবরটি ছিল সুলতান আহমেদ ও কোসেম সুলতানের কন্যা কেবের হান সুলতানের কবর, যিনি কিনা আত্মহত্যা করেছিলেন। শুধু এই শাহজাদিই নয়, অটোম্যান বংশের আরও অনেক শাহজাদি আত্মহত্যা করেছিলেন, কেউ বা প্রেমে ব্যর্থ হয়ে, কেউ বা স্বামী হত্যা শোকে। যেহেতু একই কক্ষে অনেকগুলো কবর রয়েছে তাই কক্ষটিও ছিল অনেক বড়। প্রায় 36 জনের কবর রয়েছে এই কক্ষে। এই নীল কাপড়ে মোড়ানো কবরগুলো এক একটি শাহজাদাদের কবর এবং বেগুনি রঙের কাপড়ে মোড়ানো কবরগুলো শাহজাদাদের কবর। এই কবরটি সুলতান মুরাদের, যে কবরের মাথায় একটা বড় লম্বা আকৃতির টুপি রয়েছে। আসলে প্রত্যেক সুলতানদের মাথায় টুপিটি ব্যবহার করতেন এবং তাদের কবরেও এমনই টুপি ব্যবহার করা হয়েছে প্রতীক হিসেবে। এই কবরটি সুলতান আহমেদের এবং সুলতান আহমেদের কবরের পাশেই তার প্রিয় সহধর্মিণী ওয়ালিদে কোসেম সুলতানেরও কবর রয়েছে। কোসেম সুলতান শুধু সুলতানই ছিলেন না, তিনি ওয়ালিদে সুলতানও ছিলেন, অর্থাৎ তিনি রাজমাতাও ছিলেন। প্রত্যেক সুলতানাই রাজমাতা হওয়ার স্বপ্ন দেখেন, যেমন হুরাম সুলতান দেখেছিলেন। হুরাম সুলতান রাজমাতা হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। আমি যতটুকু জানি ততটুকু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।